ধর্মতলায় কংগ্রেসের বিক্ষোভ, আর সেদিকে নজর রাখবো। ডিসি সেন্ট্রালের অফিস ঘেরাওয়ের ডাক দিয়ে এই বিক্ষোভ, আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তোলা হয়েছে। এই বিক্ষোভ দেখানো হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। ধর্মতলায় কংগ্রেসের বিক্ষোভ চলছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এই অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ করছে। ডিসি সেন্ট্রালের অফিস ঘেরাওয়ের ডাক। মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে তাদের যেটা বক্তব্য, যে মধ্য কলকাতার বিভিন্ন এলাকা কিন্তু আর মৈত্রী ভেতরে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কয়েকজন প্রতিনিধি, কি ছবি এই মুহূর্তে? দেখো আপনি, যেমন আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু এই মাত্রই কিন্তু যে কংগ্রেসের যে প্রতিনিধি দল, অর্থাৎ মধ্য কলকাতা কংগ্রেস কমিটির তরফ থেকে এই বিক্ষোভ আয়োজন করা হলেও তাতে কিন্তু একাধিক কংগ্রেসের নেতা উপস্থিত রয়েছেন। তাদের এই প্রতিনিধি দল এই মুহূর্তে ডিসি সেন্ট্রালের অফিসে ঢুকেছেন। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল অফিসের বাইরে একেবারে গেটের ভিতরেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তারা এই মুহূর্তে কংগ্রেসের যে প্রতিনিধি দল, তারা এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল অফিসের ধন্যবাদ মৈত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।